हेलो वन वेलकम टू इंडियन स्पोर्ट्स द होम ऑफ इंडियन फुटबॉल। তো আজকে কিন্তু বিশেষ কিছু আপডেটস রয়েছে, তাছাড়া কিন্তু সিএফএল আর অন্যদিকে কিন্তু ডুরান্ড কাপ নিয়ে একটা বড় আপডেট রয়েছে। তো ভিডিওটা শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল যেটা আমি বলে থাকি, যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বলতে কিন্তু আরও আরও আপডেটস আসবে। তাছাড়া সামনে কিন্তু সিএফএল আসতে চলেছে, সেগুলো আপডেটস থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যেটা তোমাদেরকে শেয়ার করবো সেটা কিন্তু ডুরান্ড কাপ। তো ডুরান্ড কাপ নিয়ে কিন্তু প্রত্যেক বছর একটা প্রবলেম হয় যে কবে যে ডুরান্ড কাপটা চালু করা যায় বা ডেট নিয়ে অনেক সময় পিছিয়ে যায়, তারপরে কিন্তু মাঝখানে সিএফএল চলে তো সেটার মধ্যে একটা ক্ল্যাশ হয়ে যায়। তো এই বছর কিন্তু সেটা আর হচ্ছে না। তো ডুরান্ড কাপের কিন্তু ডেট অলরেডি বলে দেওয়া হয়েছে, সেটা কিন্তু 24th July থেকে 3rd September পর্যন্ত চলবে। আর এবছর কিন্তু ওই ডুরান্ড কাপ বড় করে আয়োজন করতে চলেছে, কারণ এই বছর 25 টিম, 5 গ্রুপ আর 4 স্টেটে খেলা হবে। তো 4 স্টেটের মধ্যে কিন্তু কলকাতা, ইম্ফল, শিলং আর আসাম থাকছে। আর এই ডুরান্ড কাপের ম্যাচটা কিন্তু ডার্বি দিয়ে শুরু করার চিন্তাভাবনা রাখছে ডুরান্ড কাপ কমিটি, কারণ লাস্ট ইয়ার কিন্তু এমনই আমরা কথাবার্তা শুনতে পেয়েছিলাম যে কলকাতা ডার্বি দিয়ে ডুরান্ড কাপটা শুরু হবে, কিন্তু সেটা হয়নি। যদি ইস্ট বেঙ্গল টিম করতে পারেনি বলে কিন্তু সেই ডার্বি দিয়ে শুরু হয়নি। তো এই বছর কিন্তু সেমনি একটা টার্গেট রেখে দিয়েছে। অন্যদিকে কিন্তু আমরা জানি দুই প্রধান মানে ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের টিম হয়ে গেছে। তো যা শোনা যাচ্ছে এই দুটো টিমকে নিয়ে কিন্তু ডুরান্ড কাপ এবছরের ফার্স্ট ওপেনিং ম্যাচ হবে। তো যেমনি আমি তোমাদেরকে বলছিলাম ডুরান্ড কাপ, এবার কিন্তু সিএফএল এর কথাটা বলতেই হবে। তো ক্যালকাটা ফুটবল লিগ নিয়ে কিন্তু একটা প্রবলেম থাকে এভরি ইয়ার, যে একটা ডেট বললা তো সেই ডেটটা কিন্তু পিছিয়ে যায়। এবছর কিন্তু একটা ফিক্সড ডেট হিসাবে ধরে চলছে আইএফএ। তো যা শোনা যাচ্ছে সিএফএল এর প্রিমিয়ার এ, প্রিমিয়ার বি, তো ম্যাচ হবে কিন্তু 25th June থেকে। তো এখন দেখার বিষয় হলো 25th June বলেছে, তো সেই ডেটটা না পিছিয়ে জুলাই মাসে হয়ে যায়। এটা কিন্তু আগেও হয়েছে, 25th এর আগে হয়েছে, জুন মাসে বলেছে, তো সেটা গিয়ে জুলাই মাস থেকে শুরু হয়েছে। আর এই বছর কিন্তু ডুরান্ড কাপ, ক্যালকাটা ফুটবল লিগ, আইএসএল থাকছে, তারপরে কিন্তু আইএফএস শিল্ডও কিন্তু খেলা হবে এবছরে। এবছর কিন্তু ফুটবল ক্যালেন্ডারটা কিন্তু একটা জমজমাট ক্যালেন্ডার হয়েছে 2023। তাছাড়া কিন্তু সবথেকে একটা বড় খবর হলো এই বছর বিদেশি হিট কিন্তু ক্যালকাটা ফুটবল লিগ অনুষ্ঠিত হতে পারে। আর অন্যদিকে এই বছরের সাফ কাপ অর্গানাইজ করা হবে, সেই সাফ কাপে কিন্তু 8 টিম কিন্তু খেয়েছে, তার মধ্যে কিন্তু 2 গেস্ট টিম। তো 8 টিমের মধ্যে প্রথম 6 টিম বলে দিই, তার মধ্যে থাকছে ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান, নেপাল আর মালদ্বীপ। আর গেস্ট টিম হিসাবে কিন্তু কুয়েট আর লেবানন থাকছে। তো গেস্ট টিম আনার একটাই অ্যাডভান্টেজ থাকবে, যেখানে যে গেস্ট টিম দুটো আসে সেই দুটো টিম কিন্তু অলরেডি টপ টিম, মানে পয়েন্টসে দেখতে গেলে মানে র্যাঙ্কিংয়ে কিন্তু সব থেকে টপে আসে। এই টিমের সাথে যখন ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রি ফেস করবে তো একটা কিন্তু কম্পিটিটিভ ম্যাচ হবে। আর এই আর এখানে কিন্তু 2 গ্রুপ করা হবে, যেখানে কিন্তু 8 টিম থাকবে। আর নেক্সট ইয়ার দিয়ে কিন্তু সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করার চিন্তাভাবনা হচ্ছে। তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে একটা আপডেট রয়েছে, তো আরিয়ান সারোভা, তো আরিয়ান সারোভা কিন্তু একজন গোলকিপার, তো তাকে কিন্তু সাইন করে নিয়েছে হায়দ্রাবাদ এফসি। তো এবার সবথেকে বড় খবর সেটা হলো যে মোহনবাগান, তো মোহনবাগান কাকে রাখছে, কাকে ছাড়ছে। তো যেমন যে শুনে যাচ্ছে ফেডরিকো গ্যালেগো, তো ফেডরিকো গ্যালেগোকে নাকি মোহনবাগান ছেড়ে দিচ্ছে, এটা কিন্তু পুরোপুরি কনফার্ম। আর অন্যদিকে স্ল্যাবকো ড্যামজনোভিককে নাকি ছাড়ার চিন্তাভাবনা করছে মোহনবাগান। তো আমি জানি না আগে কি স্ল্যাবকোকে ছাড়বে কিনা, বাট টিমের মধ্যে ব্র্যান্ডন হ্যামিল, কার্ল ম্যাথিউ, ডিমিট্রি পেট্রেটাস থাকছেন, আর জনি কাউকো তো থাকছে। আর এদিকে কিন্তু অস্ট্রেলিয়ানের যে স্ট্রাইকার আনার কথা অনেক দিন ধরেই তোমরা শুনছো, তো এই প্লেয়ারটাকে দেখাও তো আসবে, তবে কিন্তু একটা টাইম লাগবে, কারণ আমি তোমাদের যেমন বলেছিলাম যে অস্ট্রেলিয়ান প্রি লিগের কিন্তু সেমিফাইনাল ম্যাচ হয়েছে মে মাসে, তারপরে কিন্তু জুন মাসে গিয়ে 3rd June কিন্তু একটা ফাইনাল রয়েছে। তো সেই ফাইনাল পর্যন্ত কিন্তু তোমাদেরকে অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু ফুল ফ্লেজেড সাইন হবে প্লেয়ারটার, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট তখনই কিন্তু হবে। আর অন্যদিকে তিরি, তো তিরিকে নিয়ে যে আপডেটটা রয়েছে, তিরি কিন্তু ক্লাব ছেড়ে দিয়েছে।
আর তিরির কাছে এমনিতেও কিন্তু একটা অফার ছিল জামশেদপুর এফসির থেকে, তো এখন দেখার বিষয় হলো তিনি কি সেই অফারটা অ্যাকসেপ্ট করে জামশেদপুর এফসি সাইন করে নাকি তিনি নিজের দেশে ফিরে যান। আর অন্যদিকে একটা প্লেয়ার কেটে যে রিউমার জানি না এটা আগামী রিউমার না, বাট এটা শোনা যাচ্ছে আবেদ জাও, যে আবেদ জাও কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছেন মুম্বাই সিটি এফসিতে, তো তিনি তার কাছে কিন্তু মুম্বাই সিটি এফসির কন্ট্রাক্ট এক্সটেনশন অফার রয়েছে, বাট তিনি কিন্তু সেই কন্ট্রাক্ট এক্সটেনশন অফার এখন অ্যাকসেপ্ট করেনি। আর অন্যদিকে ওডিশা এফসির তরফ থেকে কিন্তু একটা হিউজ অফার তাকে দেওয়া হয়েছে, কারণ আমরা জানি যে ইস্ট বেঙ্গলে কিন্তু সার্জিও লোয়ের আসার চান্স ছিল, বাট সেটা কোনো কারণে ভেস্তে যায়, তো কোচ চেঞ্জ হয়। এখন যা শোনা যাচ্ছে ওডিশা এফসিতে নাকি সার্জিও লোয়েরও আসবে, আর সার্জিও লোয়েরও আসলে কিন্তু আমের যাও আর মুর্তাজা কলের যাওয়ার কিন্তু বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে, তো এখন সময় বলবে আর অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটাই বলবে আগেও কি সার্জিও লোয়েরও ওডিশা এফসিতে আসছেন কি না। আর অন্যদিকে তো আমরা জানি এই বছরে কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে রাউন্ড গ্লাস পাঞ্জাব, তো রাউন্ড গ্লাস পাঞ্জাব অলরেডি কিন্তু প্লেয়ার সাইন করতে শুরু করে দিয়েছে, কারণ তাদের সামনে মানে আপকামিং সিজন নিয়ে কিন্তু তারা আইএসএল খেলবে, তো আইএসএলে কিন্তু তাদেরকে বড় টিমের সাথে কম্পিটিটিভ ম্যাচ খেলতে হবে, তো সেই জন্য কিন্তু তারা আই লিগের বেস্ট প্লেয়ারকে তারা দুখানে অলরেডি সাইন করেছে, তো তেমন লিন্ডো রিয়াল কাশ্মীরের আর অন্যদিকে কিন্তু লালচুট তলুঙ্গা, তো এই দুটো কিন্তু মিডফিল্ডার এদের দুজন কিন্তু সাইন করে নিয়েছে। আর অন্য অন্যদিকে কিন্তু অর্শদীপ সিংকে রাউন্ড ক্লাস পাঞ্জাব একটা অফার দিয়েছে, তো অর্শদীপ সিং যে টিমে যে আইএসএল টিমে খেলে আইএসএল টিমে কিন্তু তিনি তেমন ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না, তো এখন দেখার বিষয় হলো অর্শদীপ সিং এই অফারটা অ্যাকসেপ্ট করে কি না। তো আজকে কিন্তু ভিডিওটা এতটাই ছিল, তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে আর এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।